6-7 বছর মা এগুলো সব ডিল করছে। তো যখন মা কথা বলতো ওইভাবেই করতে, যে আমার পর্যন্ত আসতো না। এরপর যখন আমি শুরু করি, আমি এতই প্রফেশনাল ভাবে কথা বলতাম যে সে এই টাইপ কথা বলার কোনো স্কোপই পায় না। আর এখন তো রিসেন্টলি মানে কয়েক বছর ধরে আমার ম্যানেজারই থাকে, তো সেই কথা বলে। হ্যাঁ, সো ও মানে কথা বললেই কারোর সাথে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কাজটা আদৌ রিয়েল হবে কিনা বা ওনার অন্য কোনো মোটিভ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার শুরুর দিকে যেটা হতো যে অনেক সময় থাকে না যে বুঝতে পারতাম না, আমি হয়তো মিটিংয়ে যেতাম, যাওয়ার পরে হয়তো কথা বলার পর মনে হতো যে তার এরকম কিছু একটা হইতে পারে, সেটা বোঝা যায়। সো তখনই হয়তো অ্যাভয়েড করে চলে আসা। দেন এরপরে এইরকম যখন শুরুর দিকে কয়েকটা প্রবলেম ফেস করেছিলাম যে মনে হতো যে কথা এই টাইপের, নেক্সট ডে যে আমি স্টেপ করি যে আগে ফোনেই সবকিছু ফাইনাল, হইলে হবে না হবে না বিষয়টা এরকম, সেটা মা হ্যান্ডেল করতো, এখন আমার ম্যানেজার করে। আরেকটা জিনিস জানতে চাই, একেবারে শেষের দিকে আছি আমরা, এই জিনিসটা জানার খুব ইচ্ছে যে বলা হয় এটা এটা জেনেটিক্যালি একটা বিষয় যে ছেলেরা ছেলেদের যতটুকুন সাহায্য করে, যতটুকুন ছেলেরা ছেলেদেরকে পছন্দ করে, ভালোবেসে কাজটাকে আরো সুস্থ বা সুন্দর করে তোলে, মেয়েদের ক্ষেত্রে মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না, এরকম একটা শুনেছি। তো তো যেহেতু তুমি এত বড় একজন নায়িকা, তো সেই ক্ষেত্রে অনেক সময় কি এরকম হয়েছে যে কোনো নায়িকা দ্বারা তুমি প্রভাবিত না হয়ে তুমি উল্টো তার দ্বারা প্রতারিত বলবো না, বা হয় না যে এনভি বা এরকম হয়েছে যে সে তোমাকে তার কম্পিটিশন মনে করছে, এরকম কোনো প্রবলেম বা এরকম কোনো কিছু? কম্পিটিশন মনে করা তো বা কম্পিটিটর মনে করা আমার দিকে মনে হয় যেটা খারাপ কিছু না, এটা ভালো। কারণ দেখবা যে আমরা যখন স্কুলে পড়তাম, আমার বেস্ট ফ্রেন্ড যে তার সাথেও আমি কম্পিটিশন করতাম, লাইক ও ফার্স্ট হলে আমার মন খারাপ লাগতো, আমার হইতে হবে বিষয়টা এইরকম, আমি জানি না তোমার কাজ করছে কিনা, আমার এটা করছে। তো এই এখানেও যে আমরা কাজ করি, এখানেও এটা থাকা ভালো যে মনে করতে পারে আমি ওর থেকে বেটার করবো। সো তখন হয় কি যে একজনের কাজ হয়তো খুব ভালো হয়, কিন্তু যেটা হয় যে লেক বুলিং টাইপের অথবা এরকম কিছু, কখনো কোনো প্রোগ্রাম করতে গিয়ে, স্টেজ শো করতে গিয়ে বা শুটিং করতে গিয়ে একই কাছাকাছি সেটে দুজন আছে এখানে শো করতে এসে দেখলাম যে বুবলি বাপু খুব আদর করতেছে, খুব সুন্দর করে কথা বলতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা ভালো লাগে। হয় কি আমরাও তো এইরকমই চাই, আমিও চাই সবার সাথে ফ্রেন্ডলি কথা বলতে, কিন্তু আমি যার সাথে কথা বলবো সেই মানুষটা যদি লাইক একটু মুড নিয়ে থাকে অথবা কথা না বলে, তখন অ্যাকচুয়ালি কিন্তু হয় না, এটা দুই পক্ষের একসাথে হতে হয়। যেমন এখানে আমাদের আরেকজন ছিল ফারিয়া, তো ও যেমন শুরুর দিকে যেটা হতো অল টাইম সব প্রোগ্রামে আমার সম্পর্কে খুবই নেগেটিভ কথা বলতো। হ্যাঁ, প্রচুর বলেছে। এই জন্যই কি ফেসবুকে এরকম লেখা যে আমরা এখন নিউ ফ্রেন্ড, এরকম কিছু একটা? জানি না, বাট এই প্রোগ্রামে আসার পর আই থিংক এত বছর পর, ও তো আমার সাথে ছিল, এত বছর পর ও রিয়েলাইজ করেছে। এন্ড দেন হয় না যে ও আমাকে দেখা হওয়ার পর হয়তো বলছে যে দোস্ত আমি যা করছি লাইফ এটা ভুল ছিল, আমার কিন্তু এর থেকে আর বেশি কিছু লাগে না। ও যখন এটা বলছে যে আমার তখনই কিন্তু আমার প্রতি যে রাগ ছিল, ক্ষোভ ছিল, সব চলে গেছে। কারণ আমি খুব সহজে মানুষের সাথে মিশি, আমি সবাইকেই ভালোবাসতে চাই, আমার ফ্রেন্ড আশেপাশে যারা আছে। সো আমি এরপরে বলছি ওকে ফাইন, সমস্যা নাই। কারণ ও আমার এমনও হয়েছে যে অনেক মানে প্রোগ্রামে গিয়ে আমার সম্পর্কে নেগেটিভ কিছু কথা বলছে, আমি হয়তো ওকে বলতেছি যে ঠিক আছে তুই নেক্সট কোন প্রোগ্রামে গিয়ে আমার সম্পর্কে আরো ভালো কথা বলবি। এই আমরা একসাথে ছিলাম, মজা করলাম, ঘুরলাম, এটাই তো মানে আসলে আমরা কয়দিন আছি বলো? যে কয়দিন আমরা আছি, আমরা চাই সবার সবার সাথে খুব ভালো সম্পর্ক থাকুক, আর জেলাসি করে অ্যাকচুয়ালি এখানে কাজ করা হয় না। তো নতুন যারা আসছে, নতুন যারা এমনও আছে যে এসে একটা মোটামুটি সারা জাগিয়েছে, এবং কখনো কি এরকম মনে হচ্ছে যে নতুন যারা আসছেন, বিদ্যা সিনহা মিমের যে সিংহাসনটা আছে ওটা যদি ওরা একটু টলিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে বিদ্যা সিনহা মিমকে কোনো রকমের আশঙ্কা বোধ করে না? কারণ কেউ কখনো কারোর জায়গা নিতে পারে না। মানে লাইক এখন আমাদের দেশে যারা আছে, পূর্ণিমা আপু, মৌসুমি আপু, আমি কি তার জায়গা নিতে পারবো? পারবো না। নতুন করে আমার জায়গাটা আমার গড়তে হয়েছে। সেম যারা আসবে তারাও তাদের জায়গা নতুন করেই নিবে।
তো সেখানে তো অ্যাকচুয়ালি কেউ কারো জায়গা নেওয়ার মতো নাই। এখন যদি বলো যে দেখ ধরো এখন আমি যখন ইয়াং ক্যারেক্টার করতেছি, আমি আমার রোলগুলো যেই টাইপের হয়, একটা সময় আমার যখন এজ হবে তখন আমার রোলগুলো ডিফারেন্ট টাইপের হবে, তখন এই টাইপের যারা নতুন আসছে তারা করবে, এই চেঞ্জিং তো অ্যাকচুয়ালি সবসময়ই হবে। একদম শেষ প্রশ্ন, কারণ এরপরে আমি আর তুমি দুজনেই জমে যাব, আমি আর চাচ্ছি না নিজেও জমতে তোমাকেও জমাতে। শেষ প্রশ্ন হচ্ছে যে বিদ্যা সিনহা মিমের সবচেয়ে বড় বলে না যে আমরা একটা বাংলায় বলি যে আগে দেখতে দেখতে ইয়ে তারপরে মানে দর্শনদারি তারপরে গুণবিচারী, তো সেই জায়গায় মিম খুবই রূপসী একটি মেয়ে, এই রূপসী মেয়েটা একসময় বৃদ্ধা হবে, তো সেই প্রিপারেশনটা মিমের আছে কিনা যে বৃদ্ধা হলে তার এই চেহারাটা এই সৌন্দর্যটা থাকবে না? হ্যাঁ, এটা খুবই নরমাল জিনিস। তখন যখন মানুষের ফ্যান ফলোয়ার্সরা কমে যাবে সেক্ষেত্রে বিদ্যা সিনহা মিমের প্রিপারেশন কেমন? কারণ অনেকে আছে এরকম যারা হয়তো ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় বা জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় যখন এরকম হয়, যেমন পাকিস্তানের একজন খুব নাম করা আর্টিস্ট ছিলেন মোহাম্মদ আলী, তিনি এটা সহ্য করতে পারেননি যে তার পতন হচ্ছে, তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এরকম হয়েছে। তো মিমের এরকম মানে চিন্তা ভাবনাটা কি যে যখন খুব স্বাভাবিক, তুমি যেটা বললে যে ভেরি নর্মাল, তো সেই ক্ষেত্রে মিম কি করবে? না, এটা তো অনেক দূর, মানে এতদিন আমি বাঁচি কিনা ভাই এইটাই আমি জানি না, কিন্তু যদি এরকম হয় আমি এটা খুবই নর্মালি নিব। কারণ আমরা যেটা বলে যে বুড়ো হয়ে গেলে যে অ্যাকচুয়ালি ফ্যান ফলোয়ার কমে যাবে, ওই রকমটা না, আবার অন্যরকম একটা ফ্যান ফলোয়ার। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে ববিতা ম্যাম দেখি অথবা যারা যেমন কভার ম্যাম ছিল, তারা কিন্তু এই পর্যন্ত কিন্তু ওইভাবে দাপটের মাধ্যমেই গিয়েছে, তাই না? সো এখানে অ্যাকচুয়ালি ওই জায়গা চলে যাওয়া অথবা ইটস ওইটা নর্মালি মানুষজন নিয়ে নিবে, হ্যাঁ অ্যাকচুয়ালি একজনের বয়স হয়ে গেছে, বুড়ো হইতেছে, এইরকম। তারপরে আমরা চাই যে মিমের এই সৌন্দর্য দিনকে দিন, বয়স যতই বাড়ুক না কেন, সৌন্দর্য তত বাড়তে থাকে, তত তার অভিনয় শৈলী তার নৃত্য শৈলী মানুষের মন জয় করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, খুব ভালো লাগলো। এন্ড আইবিটিভি ইউএসএ দর্শক যারা এখন আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই পকপকানি সহ্য করার জন্য। এন্ড ধন্যবাদ যে এতক্ষণ ধরে এই শীত সহ্য করার জন্য। খুব ভালো লাগতো, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিম।